কেমন যাবে সপ্তাহের বাণিজ্য? আন্তঃব্যাংক টাকা ধারে সুদের হার এখন সর্বোচ্চ। কি বার্তা দিচ্ছে এই সূচক? কৃষকের ঘরে নতুন ধান উঠছে, তার দর কত? কেমন যাচ্ছে সপ্তাহের শুরুর শেয়ার বাজার? জানাবো ব্যবসায় ঘুরে দাঁড়ানোর বৃত্তান্ত। সবকিছু নিয়ে বৌনিতে আপনাদের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠান। নগদ টাকার দরকার হলে এক ব্যাংক আরেক ব্যাংক থেকে যে সুদে টাকা ধার নেয় তার হার এখন সর্বোচ্চ 9% পর্যন্ত ঠেকেছে। কেন্দ্রীয় ব্যাংক গ্রাহক পর্যায়ে সুদের হার বাড়ানোর পরও এই হার নামছে না। বাজারে টাকার সরবরাহ কমানোর জন্য রেপো হারও বাড়িয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। তারপরও মূল্যস্ফীতি এখনও পুরো নিয়ন্ত্রণে আসেনি। অর্থনীতিতে এসবের কী অর্থ দাঁড়ায়? আমরা আরও কিছু তথ্যপাত্র দেখে নেব এক ঝলকে, তারপরে আমাদের অতিথির সঙ্গে যুক্ত হব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি বড় পর্দায় যে কল মানি হার, যেটি একদিনের জন্য 8.5%, সেটি আমরা দেখছি 9.5%, 7 দিন যদি মেয়াদে নেওয়া হয় আর 31 দিন মেয়াদে নিলে সেটি 8%। অর্থাৎ এটি 9%, 9.5% ঘরে গিয়ে ঠেকেছে এবং এটি যথেষ্ট বেশি বলা হয়। বেশ কমাস ধরে এই অবস্থা, কিন্তু এর আগে আরও কম ছিল। এবারে আমরা আরেকটু দেখে নিই যে রেপো রেট, যেটি যেখানে মুদ্রাবাজারে টাকার সরবরাহ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে থাকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2020 সালে যেটি শেষ দিকে জুলাই 4.75% ছিল, সেটি ক্রমাগতভাবে বাড়তে বাড়তে এই অক্টোবর এসে 7.25% দাঁড়িয়েছে। এখানে একটি বিষয় দাঁড়ায় যে রেপো রেট বাড়িয়ে বাজারে টাকার সরবরাহ কিছুটা কমানোর চেষ্টা করা, যেন মূল্যস্ফীতিতে সেটি একটি নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু শেষ পর্যন্ত এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে খাদ্য সংক্রান্ত যে মূল্যস্ফীতি, সেখানে 12% পার হয়ে গেছে। ফলে এটি একটি উদ্বেগের বিষয় নিশ্চয়ই, কিন্তু অর্থনীতির যে এই যে পরিস্থিতি, এই সূচকগুলো আসলে কী বার্তা দেয় এবং এগুলো কীভাবে সমাধান করা যায়, তার জন্য আমাদের সঙ্গে এখন পরামর্শ দেওয়ার জন্য যুক্ত হচ্ছেন প্রশান্ত কুমার ব্যানার্জি। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক। অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়গুলো আমরা খুব সংক্ষেপে দেখলাম যে কল মানি রেট বেড়ে গেছে 9.5% পর্যন্ত আমরা দেখলাম, এর ফলে তো আসলে ব্যাংকের কস্ট অফ ফান্ড বেড়ে যায়, সুদের হারও বাড়ার কথা, এর কি কোনো আলটিমেট ইফেক্ট অথবা ইম্প্যাক্ট আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। ইফেক্ট তো ডেফিনেটলি উই আর এক্সপেক্টিং। এখন এই যে কল মানি রেট বেড়ে গেছে যেটা আপনি বলছিলেন, সেটার তো একটা উদ্দেশ্য আছে। আমাদেরকে ইনফ্লেশনটাকে আমরা কিভাবে কমাতে পারি, সে উদ্দেশ্যে কল মানি রেটটা কিছুটা বাড়ানো হয়েছে, যেটাকে আমরা পলিসি রেট বলি। রেপো রেটটা 7.25 করা হয়েছে। এখন এই ইস্যুটা শুধুমাত্র বাংলাদেশে নয়, এটা আমরা যদি পৃথিবীর অন্য জায়গায় দেখি, সার্বিকভাবে এটা একটা বৈশ্বিক ইস্যু। যেমন আমেরিকাতে তারা 6 বার তারা ইন্টারেস্ট রেট তারা বাড়িয়েছে, উদ্দেশ্য একটা ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা। সরকার যেটা চিন্তা করছে যে ম্যাক্রো ইকোনমিক ডিসিপ্লিনটা যে কোনো ইনভেস্টমেন্টের জন্য একটা পূর্ব শর্ত, তো ম্যাক্রো ইকোনমিক যে ইন্ডিকেটর আছে তার মধ্যে ইনফ্লেশন হচ্ছে অন্যতম। তো সেই জন্য ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে অথবা রেপো রেটটাকে বাড়িয়ে সেটাকে কমানোর জন্য চিন্তাভাবনা করছে এবং সরকার যথাযথভাবে সে পদক্ষেপটা গ্রহণ করেছে। এখন আমরা ইন্টারেস্ট রেটটা যদি কিছু বাড়ে, তাহলে ডেফিনেটলি আপনারা যে আপনি যেভাবে বললেন যে ব্যাংকের কস্ট অফ ফান্ড বাড়বে, আলটিমেটলি সেটা বরোয়ার্সদের উপর গিয়ে পড়বে। তো এখানে মূল কথা হচ্ছে কল মানি রেটে কারা অংশগ্রহণ করে। অনেকগুলো ব্যাংক সেখানে অংশগ্রহণ করে না, একটা পক্ষ দেয় আর একটা পক্ষ নেয়। এখানে ব্যাংকগুলোর যেটা দরকার সেটা হচ্ছে ব্যাংকের ট্রাস্ট বাড়ানো, ব্যাংকের উপর ডিপোজিটরদেরকে ট্রাস্ট বাড়ানো। ট্রাস্ট যদি বাড়ে তখন লোকজন ওই ব্যাংকে টাকা রাখবে, তখন তাদের ফান্ডের অভাব হবে না। তবে ব্যাংকারদের কাছে ওনারা যেটা চিন্তা করছেন, আমাদেরও যেটা মত, সেটা হচ্ছে কলমানি রেট থেকে, কলমানি থেকে টাকা নিয়ে আমরা যাতে কোনো ক্রমে আমরা লং টার্ম ফাইন্যান্সিংয়ে না যাই। কলমানিতে যে টাকাটা প্রদান করা হয় সেটার উদ্দেশ্য হচ্ছে শর্ট টার্ম যে লিকুইডিটি ক্রাঞ্চ আছে সেটাকে সমাধান করা। তো এখানে বাংলাদেশ ব্যাংক যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করেছে যাতে ইনফ্লেশনের উপর সাধারণ যারা আমানতকারী তারা ব্যাংকে বেশি টাকা রাখবেন, কিন্তু এই সাধারণ আমানতকারীদের যে লাভ, যেটি সেই সুদের হার তো খুবই অল্প, যেটি অন্যান্য বিকল্প উৎসে বিনিয়োগ করলে এর চেয়ে বেশি পাওয়া যায়, তাহলে কেন আসবে? সেখানে লাভের জায়গাটা কোথায়? এখানে আপনি যথার্থ প্রশ্ন করেছেন এবং আপনার আগের প্রশ্নের সাথে এখানে দেখবেন কিছুটা কনফ্লিক্ট আছে। বাংলাদেশ ব্যাংক সেই চিন্তাটা করেছে যে ডিপোজিটরসরা যেহেতু তারা ইন্টারেস্টের কম পেত, এখন স্বাভাবিকভাবে ডিপোজিটররা কিন্তু ইন্টারেস্টটা বেশি পাচ্ছে।
যেহেতু রেপো রেটটা বেড়ে গেছে, তো এখন ডিপোজিটররা অনেকটা সন্তুষ্টির জায়গা আছে, কারণ তারা তাদের রিটার্নটা ভালো পাচ্ছে। তো আমরা আমাদেরকে এখানে অনেকগুলো বহুপাক্ষিক চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের টাকার আমাদের কেন তারল্যের কেন অভাব। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আমরা এখনো করতে পারিনি। বাংলাদেশে এখনো আপনি দেখবেন যে আমাদের এখনো মানুষের বালিশের নিচে টাকা থাকে, আমাদের আলমিরাতে টাকা থাকে। আমরা যদি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা লোককে ব্যাংকিং সেক্টরে নিয়ে আসতাম, তখন তাদের এই প্রবণতাটা, বাড়িতে টাকা রাখার যে প্রবণতাটা, সেটা কমে যেত। তখন এই টাকাটা আমাদের ব্যাংকিং সেক্টরে চলে আসতো। এখন তখন তারল্যতার উপর একটা চমৎকার একটা পজিটিভ প্রভাব পড়তো, ব্যাংকের হাতেও আমাদের টাকা থাকতো। আর একটা হচ্ছে আমাদের এটা অস্বীকার করার কিছু না, ডিফল্ট লোন আছে, সেখানেও বাংলাদেশ ব্যাংকের যে ইনস্ট্রাকশন দিয়েছে, বাংলাদেশ ব্যাংক অত্যন্ত কেয়ারফুলি চিন্তা করছেন, সে টাকাটাকে যদি আমরা আদায় করে নিয়ে আসতে পারি, তাও কিন্তু আমাদের তারল্যের উপর একটা পজিটিভ প্রভাব পড়বে। কিন্তু অধ্যাপক ব্যানার্জি, আরেকটি বিষয়ে আমি শেষ প্রশ্ন করছি আপনার কাছে, যেহেতু আমাদের সীমিত সময় এখানে, সেখানে বলা হচ্ছে, অভিযোগ আছে যে টাকা পাচার হয়, যেমন অনেকে আমরা বলি খেলাপি হয়ে যাচ্ছে, ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা নিয়ে সেটি টাকা পাচার হয়ে যাচ্ছে, ডলার কিনে সেটি পাচার করে দেওয়া হচ্ছে, এইখানেও তারল্য সংকটটা হচ্ছে, ফলে আমাদের যে প্রত্যাশিত মূল্যস্ফীতি কমে আসা সেটি কিন্তু হচ্ছে না, এর একটি সমাধান তো বের করা দরকার, সেখানে কি আপনার পরামর্শ কী? না, আপনার সাথে তো একমত, এবং বাংলাদেশ ব্যাংক তো দে আর টেকিং দ্য ভেরি রাইট ডিসিশন ইন এভরি স্টেপস। আপনি দেখবেন আমাদের এই আমাদের যে রেপো রেটটা বাড়ানো হয়েছে সেটা কিন্তু বেশি দিন হয় না, সেটার প্রভাব পড়তে হয়তো কিছুদিন সময় লাগবে, এবং আমরা দেখবো আগামী 2-3 মাসের মধ্যে ইনফ্লেশন রেটটা অনেকটা কমে আসে। এবং সরকারও চাচ্ছে যে আমাদের যে টাকা বাইরে যদি যেয়ে থাকে সেটাকে কিভাবে নিয়ে আসা হচ্ছে। আমরা তো সবাই একটা আমরা ভালো পরিবেশে এখন নাই, আমরা আশা করছি উইদিন 2-3 মান্থসের মধ্যে সে আমাদের পরিবেশের যে সমস্ত নেগেটিভ সাইডগুলো আছে সেগুলো সমাধান হবে এবং এই অবস্থা থেকে আমরা মুক্তি পাব। জি অধ্যাপক ব্যানার্জি, চমৎকার মূল্যায়ন করেছেন, পরামর্শ দিয়েছেন, নিশ্চয়ই নীতি নির্ধারক যারা আছেন তারা আপনার এই কথা শুনবেন। আজকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। সবাইকে ধন্যবাদ। যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি। এবার যে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত বৌনিতে, জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহ শুরুতে ঢাকার শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। অনেকদিন ধরে প্রধান সূচক আটকে আছে 6,000-এর ঘরে, আজকে দাম কমেছে বেশিরভাগ শেয়ারের। আরও জানতে আমরা একটু ঘুরে আসতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সূচকই নিম্নমুখী। প্রধান সূচক DSEX এখন পর্যন্ত প্রায় 10 পয়েন্ট কমে গেছে, 6,262 পয়েন্ট অবস্থান করছে। সরিয়া সূচক DSEX সেখানেও প্রায় 2 পয়েন্ট কমেছে, এবং বাজার সূচক DS30 প্রায় 4 পয়েন্টের মতো কমেছে। আজকে ঢাকার বাজারে এখন 314 কোটি টাকা লেনদেন হয়েছে। হাত বদলার শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে, 46টি কমেছে 109টির, অপরিবর্তিত আছে 137টি কোম্পানির শেয়ারের দর। সকালে যেটি বাজারে একটু আশা জাগা নিয়ে আমরা সূচক দেখতে পাচ্ছিলাম, সেটি কিন্তু যত বেলা গড়াচ্ছে সেটি কমের দিকে। সপ্তাহের শুরুতে একটু প্রত্যাশা করা, আগের সপ্তাহে যেটা দেখেছিলাম যে সপ্তাহের শুরুতে সেটি একটু ঊর্ধ্বমুখী লেনদেন থাকে, কিন্তু আজকে সেটি একটু আমরা নেতিবাচক দেখতে পাচ্ছি। এবার একটু আমরা দেখে আসতে চাই যে দাম বৃদ্ধির যে শতকরা হার আছে সেখানে কোন কোম্পানিগুলো এগিয়ে আছে। জিল বাংলা 1 নম্বরে 9.94%, প্রায় 10%। একই ধরনের হার আছে খান ব্রাদার্স, সেখানে 9.92% দাম বেড়েছে। শ্যাম্পুর সুগার 3 নম্বরে আছে 9.90%, বিডি থাই 9.55%, এবং 5 নম্বরে WM শিপইয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, ওয়েস্টার্ন মেরিন, সেটা 9.3 দিয়ে, এবং 6 নম্বরে সুরিদ ইন্ডাস্ট্রিজ, যেটি এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে 3 নম্বরে, কখন 1 নম্বরে, 5 নম্বরে আসছে, সেটি এখন নিচের দিকে যাচ্ছে। তো সুরিদ নিয়ে আমরা একটু আরও কথা বলতে চাই যে এই কোম্পানিটির যে দাম বাড়ছে, যদি খুব বেশি না, তারপরেও এই কোম্পানির সকালের দিকে আমরা 1-2 নম্বরে দেখতে পেয়েছি, এবং এর একটি কিছু আর কিছু জিনিস আমরা দেখতে চাই, মৌলিক তথ্যপাত্রগুলো, যে সেখানে আমরা একটু দেখি যে এর পরিশোধিত মূলধন 57.34 কোটি টাকা, শেয়ার দর 15.50 টাকা, সর্বশেষ আমরা হাত বদল হতে এটা দেখেছি, শেয়ারের প্রতি নিট সম্পদ মূল্য 10.83 টাকা, শেয়ার প্রতি মুনাফা
দু-তিন বছর ধরে সেটি পাওয়া যাচ্ছে না, তথ্যও নেই। সর্বশেষ লভ্যাংশ 2019 সালে, এটি একটু ভুল আছে, 2019 সালে নগদ 10% দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি জেড ক্যাটাগরি। এই কোম্পানিটি এ ক্যাটাগরি ছিল, সেটি জেড ক্যাটাগরিতে আনা হয়েছে এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বেশ কিছু বিধিনিষেধ আছে মার্চেন্ট ব্যাঙ্কগুলো থেকে টাকা প্রাপ্তির ব্যাপারে। এবং তিন বছর ধরে মূলত এর অ্যানুয়াল জেনারেল মিটিং যেটি সেটিও হচ্ছে না, কিন্তু হঠাৎ করে দর বৃদ্ধির যে প্রবণতা তার জন্য প্রশ্ন জাগে। এই কারণেই এর এই কোম্পানিটির মূল মৌলিক তথ্য উপাত্তগুলো একটু হাজির করা হলো যে কোম্পানিটি কীভাবে ভালো করবে এবং এটি আসলে এর খাতও এর মাঝখানে পরিবর্তন হয়েছে। এবার আমরা আরেকটু তথ্য উপাত্ত দেখে আসতে চাই যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান ডোরিন পাওয়ারের একটি কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে, এর প্রভাব পড়বে শেয়ারধারীদের মুনাফাতে। আরও একটু জানবো বড় পর্দায়। ডোরিন পাওয়ার মূলত জ্বালানি খাতের একটি প্রতিষ্ঠান, এর ক্রয় চুক্তির মেয়াদ বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে 11 নভেম্বর এবং এর ফলে মধ্যরাতে উৎপাদন বন্ধ হয়েছে এবং চুক্তির মেয়াদ নবায়ন করার জন্য জ্বালানি মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। ডোরিন পাওয়ারের তিনটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আপাতত বন্ধ হয়েছে। এর আগে এরকমভাবে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়েছিল, পরবর্তীতে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়ন করার পর সেগুলোতে উৎপাদন বেড়েছে। বিদ্যুৎ ভিত্তিক এই কেন্দ্রগুলোর মূলত এটি একটি সমস্যা, যদি ডিজেল কেন্দ্রিক হয় অথবা তেল ভিত্তিক হয় অথবা অন্য কোনো জীবাশ্ম জ্বালানি ভিত্তিক হয় সেক্ষেত্রে কিন্তু এ জাতীয় সংকট অনেক সময় তৈরি হয়। সরকারের যে বৃহৎ পরিকল্পনা রয়েছে বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রমাগতভাবে তারা বিদ্যুৎ নেবে এবং নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ নেবে, সেক্ষেত্রে যেগুলো তেল ভিত্তিক ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেই বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে নবায়ন করতে নানা ধরনের সংকট তৈরি হতে পারে। এবার একটু আমরা জানবো যে সপ্তাহের বোর্ড মিটিং রয়েছে কোন কোম্পানিগুলোর, সেখানে একটু বড় পর্দা দিকে অনেকগুলো কোম্পানির বোর্ড মিটিং রয়েছে চলতি সপ্তাহে। আমরা পাঁচটি কোম্পানির বোর্ড মিটিং বলছি, জিকিউ বলপেন 14 নভেম্বর, প্যাসিফিক ডেনিম 14 নভেম্বর, একই মানে এই 14 নভেম্বর তিনটি কোম্পানির আছে, 13 নভেম্বর আমান ফিড এবং 15 নভেম্বর ফুয়াং ফুড বোর্ড মিটিং রয়েছে। এবং এই সবগুলো বোর্ড মিটিং আমরা যতটা জানতে পেরেছি যে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের যে মূল্যায়ন সেটি বোর্ড মিটিংয়ে হতে পারে। এবারে আমরা আরেকটু জানাতে চাই যে বিনিয়োগের উৎস হিসেবে অনেকে স্বর্ণকে বেছে নেন, কিন্তু স্বর্ণের দাম খুব ওঠানামা করছে যেহেতু ডলারের বাজার এখন তেজি হচ্ছে। ডলার যখন তেজি হয় তখন স্বর্ণের বাজার পড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি দেশের বাজারে যখন স্বর্ণের বাজার সবচেয়ে চড়া তখন প্রতি ভরি ভালো মানের সোনা বিক্রি হচ্ছে 1,04,000 টাকার উপরে, আর আন্তর্জাতিক বাজারে 2 সপ্তাহ ধরে এই মূল্যবান ধাতুর দাম কিছুটা কমছে। কীভাবে কমছে আমরা একটু দেখি কী পরিমাণ। আমরা সেটি দেখতে পাচ্ছি যে ডিসেম্বর 2022 যেখানে স্বর্ণের দাম ছিল সেটি আউন্স প্রতি বেড়েছিল মে মাসে গিয়ে 23-এ, তারপরে সেটি কমছে, কমতে কমতে আমরা দেখছি যে নভেম্বরের প্রথম সপ্তাহে দাম যথেষ্ট প্রায় $2,000 প্রতি আউন্স ছিল, সেটি 1,935 ডলারে চলে এসেছে প্রতি আউন্সে এবং এটি 2 সপ্তাহ ধরে কমছে। দেশের বাজারে অবশ্য আমরা দেখছি টানা তিন দিন আলাদা করে দাম বাড়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং যারা বাংলাদেশের স্বর্ণ আমদানি করে থাকেন তারা বলছেন যে আন্তর্জাতিক বাজারে যেহেতু স্বর্ণের দাম বেড়েছে ডলারের দাম যেহেতু বাড়ছে বাংলাদেশে ফলে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে, কিন্তু এটি কিন্তু একটি খবর যে আন্তর্জাতিক বাজারে এখন স্বর্ণের দাম কমছে আর ডলারের দাম বাড়ছে। এরপর যে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। আবারও স্বাগত বৌনিতে। উত্তর জেলার নগাঁয় আমন মৌসুমের ধান কাটা মাড়াই শুরু হয়েছে, বাজারে নতুন ধানের সরবরাহ কম থাকায় দাম এখন বেশ ভালো। প্রকারভেদে আমন ধান বিক্রি হচ্ছে 1200 থেকে 1350 টাকা মন দরে, তবে আগামী 2 সপ্তাহ পর হাটে নতুন ধানের সরবরাহ বাড়লে কমতে পারে কিছুটা দাম। জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট থেকে বিস্তারিত জানিয়েছেন আব্বাস আলী। শস্য ভান্ডার ক্ষেত্র উত্তরী জেলা নওগাঁ, এই জেলায় আমন মৌসুমে ধান কাটা মাড়াই শুরু হয়েছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাট চকগড়িতে। সপ্তাহের বৃহস্পতি এবং রবি হাটবার দিন এই হাটে আমন মৌসুমের যে ধান রয়েছে তা সরবরাহ হয়েছে, তবে খুবই অল্প পরিমাণ ধান নিয়ে আসা হয়েছে, যা 90 বিক্রি হচ্ছে প্রতি মন 1340 থেকে 1350 টাকা মন। এছাড়া জাত 49 এবং সন্না যে 5 রয়েছে তা বিক্রি হচ্ছে 1200 থেকে 1240 টাকা মন ধরে। কৃষকরা জানিয়েছেন যে এবছর আমন মৌসুমে ধান উৎপাদন করতে গিয়ে তাদের বিঘা প্রতি প্রায় 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়েছে, অর্থাৎ শ্রমিক সার কীটনাশক এবং জ্বালানির দাম বাড়ার কারণে তাদের উৎপাদন খরচটা কিছুটা বেশি হয়েছে। সরকার যে ধান
এবং চাল সংগ্রহের একটা দর নির্ধারণ করে দিয়েছে। প্রতি কেজি ধান 30 টাকা এবং সিদ্ধ চাল 44 এবং আতপ চাল 43 টাকা কেজি হিসেবে দর নির্ধারণ করে দিয়েছে। সেই হিসেবে 30 টাকা কেজি হিসেবে প্রতি মন ধানের দাম পড়ে প্রায় 1200 টাকা মন। কৃষকরা বলছেন যেহেতু তাদের উৎপাদন খরচ কিছুটা বেশি হয়েছে, 1300 টাকা মন থাকলে তারা লাভবান হতে পারবেন। তবে তারা সরকারি গুদামে ধান দিতে কিছুটা অনীহা প্রকাশ করেছেন, কারণ সেখানে ধান দিতে গিয়ে যে ময়সার ধুলাবালি রয়েছে তা নিয়ে গিয়ে বিলম্ব পোহাতে হয়। তবে খোলা বাজারে তারা ধান বিক্রি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে নওগাঁ জেলাতে আসলে কী পরিমাণ আমন মৌসুমের ধান চাল সংগ্রহ করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর 1,97,350 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 9,52,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে। এই ছিল আমার কাছে ধান নিয়ে সর্বশেষ তথ্য। পরিবারের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের জিনিসপত্রের চাহিদা তাই বাজারে সবসময় কিছুটা বেশি থাকে, আর সেই রান্নাঘরের বাসনপত্র আসবাবপত্র বিক্রি করে ভারতের বিলিয়নিয়ারের তালিকায় নাম লিখিয়েছেন 59 বছর বয়সী প্রদীপ রাছোর। কিভাবে রান্নার জিনিসপত্র তাকে ভারতের ধনকুবের তালিকায় নিয়ে আসলো সেটি জানব মেহরি নানির প্রতিবেদন থেকে। সেলো ওয়ার্ল্ড যা পরিচিত রান্নাঘরের বাসনপত্র, লেখার জিনিস আর আসবাবপত্র বিক্রির জন্য। সম্প্রতি এই সেলো ওয়ার্ল্ড কোম্পানির 44% শেয়ারের দাম এখন $1 বিলিয়ন। ফোর্বসের রিপোর্ট বলছে 8,300 কোটি টাকা। প্রদীপ রাঠোর এই সেলো ওয়ার্ল্ডেরই চেয়ারম্যান। 1974 সালে রান্নাঘরের সামগ্রী তৈরির জন্য খোলা হয়েছিল এই কোম্পানি। পরে তারা লিখার কলম, নানা ধরনের আসবাবপত্র তৈরি শুরু করে। 2017-তে তাদের ব্যবসা বাড়তে শুরু করলেও করোনার সময় তাদের তৈরি পানির বোতল, প্লাস্টিক পণ্য বিক্রিতে নামে বড় ধরনের ধস। এরপর তারা বিকল্প পণ্য দিয়ে ব্যবসায় টিকে থাকার পরিকল্পনা করে ভারতের কলমের বাজারকে আয়ত্ত আনতে চেষ্টা চালায়। বর্তমানে তারা প্রায় 3.2 মিলিয়ন কলম বিক্রি করে প্রতিদিন, যা ভারতের একক কোম্পানি হিসেবে সর্বোচ্চ। পাশাপাশি প্লাস্টিক আর থার্মোওয়্যার তৈরিতে প্রায় 40 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রদীপ রাঠোর রাজস্থানে কাচের জিনিসপত্র তৈরির ইউনিট খোলার পরিকল্পনা করছে। বর্তমানে সেলো ওয়ার্ল্ডের বাজার মূল্য 16,806.58 কোটি টাকা। বিএসসিতে শেয়ার 13.31 লাখ আর এনএসসিতে শেয়ার 1.79 কোটি। এছাড়া সেলোর নেট লাভ 30% বৃদ্ধি পেয়েছে। আগের আর্থিক বছরে লাভ ছিল 219.52 কোটি, যা আর্থিক বছরে বেড়ে দাঁড়িয়েছে 285 কোটি টাকা। মিরিন অ্যানি এখন। এ ছিল বৌনিতে এখন টেলিভিশন। ফেসবুকে দেখতে চাইলে ভিজিট করতে পারেন facebook.com/tvideo.com, আর ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করবেন youtube.com/c/EKHON TV।